ফাটা পাশে পা দেওয়ায় কাল হয়ে দাঁড়ালো গান বাংলার চেয়ারম্যান, গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপসের। বিদেশে চলে গিয়েছেন বলে খবর রটিয়েও শেষ পর্যন্ত রক্ষা হল না তার। শেখ রেহানার আশীর্বাদে দেশের একমাত্র সঙ্গীত ভিত্তিক টিভি চ্যানেল গান বাংলা নিজের করে নিয়েছিলেন তিনি। সাউন্ড ইঞ্জিনিয়ার থেকে বনে গিয়েছিলেন টিভি চ্যানেলের মালিক, সিন্ডিকেট করে মিউজিক ইন্ডাস্ট্রিকে নিজের বেডরুম বানানোর অভিযোগ আছে তাপসের বিরুদ্ধে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে করে অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়ে পাঠানো হয়েছে আদালতে। আওয়ামী লীগ সরকারের পতনের দিন 5ই আগস্ট সরকার ঘনিষ্ঠ তকমা দিয়ে ঢাকার প্রগতি সরণের গান বাংলার কার্যালয়ে চোর চালিয়ে দেওয়া হয়। 10তলা ভবনের বেশিরভাগ ফ্লোরে চ্যানেলটির স্টুডিও, সেট আপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্র ছিল। সব মিলে সেদিন কয়েক কোটি টাকা মূল্যের ক্ষয়ক্ষতির শিকার হয় চ্যানেলটি। তবুও কিছুই হয়নি মর্মে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন তাপস। ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন, তিনি এক লড়াকু সৈনিক, তার মৃত্যু হয় রোজ, তবুও জন্ম নেন দৈনিক। এত ক্ষয়ক্ষতির মাঝেও তাপসের এমন বার্তায় অনেকেই বলাবলি করেন, অন্যের সম্পত্তির ক্ষতিতে এমন কথা বলা সহজ, নিজের হলে আতে লেগে যেত। এমন কথা রটার কারণ গান বাংলার প্রতিষ্ঠাতা কিংবা প্রকৃত মালিক কৌশিক হোসেন তাপস নন, তিনি ও তার স্ত্রী ফারজানা মুন্নি ক্ষমতা বলে চ্যানেলটির দখল নেন। 2013 সালের 16ই ডিসেম্বর বিজয়ের দিন যাত্রা শুরু করা গান বাংলা চ্যানেলের স্বপ্নদ্রষ্টা ও মূল মালিকানা ছিলেন আবৃত্তি শিল্পী লেখক রবিশঙ্কর মৈত্রী, তার সাথে ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর এম আমানুল্লাহ খান, যিনি চঞ্চল খান নামেও পরিচিত। আরও ছিলেন সৈয়দ আহমেদ ফারুক, যিনি 69-এর ছাত্র নেতা ও বীর মুক্তিযোদ্ধা, ছিলেন সাংবাদিক বখতিয়ার শিকদার। যাত্রা শুরু করার পর গান বাংলা টিভি বাংলা গান সম্প্রচার এবং বাঙালি সংস্কৃতি তুলে ধরে এবং বিভিন্ন দেশ, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, ইউরোপের কিছু অংশ এবং মধ্যপ্রাচ্যেও এটি সম্প্রচারিত হয়। গান বাংলা উইন্ড অফ চেঞ্জ সিরিজের জন্য সবচেয়ে বিখ্যাত, যেটি 2016 সালে আত্মপ্রকাশ করেছিল। তাপস দ্বারা রচিত সঙ্গীত সহ স্থানীয় ও আন্তর্জাতিক সঙ্গীত শিল্পীরা এখানে একসাথে পারফর্ম করে। সিরিজটিতে বাংলাদেশের বিখ্যাত শিল্পীদের দিয়ে অভিনয় করানো হয়। গান বাংলার সঙ্গে যুক্ত থেকে একসময় ওয়ান মোর জিরো গ্রুপের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির একচ্ছত্র নিয়ন্ত্রণ নেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা আরমান মুন্নি। আর এই দম্পতির উত্থান নিয়েও নানা মুখরোচক গল্প আছে মিডিয়া পাড়ায়। কৌশিক হোসেন তাপস ছিলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের তবলাবাদক। বিগত প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের মাধ্যমে শেখ হাসিনার নজরে আসেন। তার স্ত্রী ফারজানা মুন্নি ছিলেন শেখ হাসিনার বিউটিশিয়ান। এরপর তাপস মুন্নি দম্পতিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তাপস দিনে দিনে হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। আওয়ামী লীগ সরকারের আমলে বড় বড় অনুষ্ঠানের দায়িত্ব ছিল তার। এভাবে কামিয়ে নেন কোটি কোটি টাকা, মালিক বনে যান গান বাংলার। অবশ্য তার আগে কৌশলে কৌশিক হোসেন তাপস আর তার স্ত্রী ফারজানা মুন্নি 80 লাখ টাকার শেয়ার কিনে গান বাংলার শেয়ার হোল্ডার হন। কয়েকদিন পর রবিশঙ্করকে একটি মিথ্যা মামলায় জড়ান তাপস। সেই মামলার কারসাজিতে গান বাংলার সবকিছু নিজের আয়ত্তে নেন, তবে এ কাজে বেশি ব্যবহার করতেন ফারজানা মুন্নিকে। অবাক করা ব্যাপার হলো ফারজানা মুন্নি বয়সে তাপসের বড় হলেও শুধু তার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ায় তাকে বিয়ে করেন। তবে বিয়ের আগে মুন্নির বড় মেয়েকে প্রাইভেট পড়াতেন বলে জানা গেছে। মিডিয়াপাড়ায় স্পষ্ট অভিযোগ আছে গান বাংলার নাম করে ইউক্রেন সহ বিশ্বের কয়েকটি দেশ থেকে নারী আনত তাপস, সেই নারীদের কাজে বাধ্য করা হতো বলে অভিযোগ করেছেন একাধিক বিদেশিনী। কিন্তু আওয়ামী লীগের দাপটে সহজে মুখ খোলার সাহস পায়নি তারা। তাপসের ওপরে ওঠার সিঁড়ি হয়ে ওঠেন এসব বিদেশি তরুণী। তাদের বেশিরভাগই বেহালা ও বাঁশি বাজাতেন। তারা বেশিরভাগই বিভিন্ন দূতাবাসের অনুষ্ঠানে অংশ নিলেও আড়ালে চলত কাজ।